ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাত। আপনার প্রশ্ন হলো, আমি গুনাহ করে ফেলার পর তোবা করি এবং বলি যে আর গুনাহ করব না, পরে আবার যখন সুযোগ হয়ে যায় গুনার আপনি আবার গুনায় লিপ্ত হন। তো এইভাবে দেখা গেছে বারবার তোবা করেন বা ওয়াদাবদ্ধ হন আর গুনাহ করব না, কিন্তু পরিস্থিতির কারণে আবার গুনায় লিপ্ত হন। তো এইভাবে গুনাহ করলে সে গুনাহ আর বা যে ওয়াদা করেছেন গুনাহ করবে না, সেটার কাফফারা দিতে হবে কি না? الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি গুনা করে আর আল্লাহ তাআলার কাছে তওবা করে যে আল্লাহ আমি আর গুনা করব না, আবার যদি সে গুনা করে, এইভাবে যতবার গুনা করে তার উচিত আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যতই গুনা করো না কেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তোমরা যদি তওবা করো আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করবেন। সুতরাং এইভাবে বসে থাকা উচিত নয় যে যেহেতু আমি বারবার গুনাহ করছি তোবা করব না, বা তোবা করে লাভ কী, আমি তা গুনাহ করতেই আছি সুযোগ পেলে। এটা শয়তানের তরফ থেকে বলা হয়ে থাকে, এই বুদ্ধিটা বা এই যুক্তিটা শয়তান দিয়ে থাকে। কিন্তু একজন মুসলিম, সে যেহেতু তার মধ্যে গুনার মাদ্দা গুনার উপকরণ আছে, সুতরাং সে গুনাহ করবেই। সুতরাং গুনাহ হওয়ার সাথে সাথে সে তোবা করে নিবে, বিশেষ করে 2 রাকাত সালাত আদায় করে তওবার নিয়তে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দিবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। সুতরাং গুনাহ বারবার হলেও তওবা করে নেবে, তওবাকে বিলম্ব করবে না। আর যে আমি আর গুনাহ করব না, গুনাহ করে ফেলেছে, এটা আসলে আল্লাহ তাআলার সাথে ওয়াদা, এই জন্য কাফফারা দিতে হবে না, কারণে সে যে গুনাহ ভঙ্গ করছে এই জন্য বা ওয়াদা ভঙ্গ করছে এই জন্য সে মুনাফিকও হবে না, কারণ এটা ওয়াদাটা ছিল আল্লাহর সাথে। সুতরাং সে এই জন্য কোনো কাফফারা দিতে হবে না এবং সে ওয়াদা ভঙ্গকারীও হবে না। তবে এইভাবে বারবার তওবা করা যদি শয়তানের দোকায় গোনা হয়ে যায়, আর আপ্রাণ চেষ্টা করা যে আল্লাহ আমাকে দেখছেন, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এইভাবে গুনাহ থেকে বেঁচে থাকা, এবং যে সমস্ত কারণে গুনাহ হয় সেই সমস্ত কারণগুলো থেকে নিজেকে অ্যাভয়েড করে চলা, এটাই হবে গুনাহ থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।